আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবার চলে আসলাম একটা অনুরোধের রেসিপি নিয়ে আমার পেজ দে এবং আমার চ্যানেলে অনেক আপুরাই আমার কাছে কমেন্ট করেছেন চ্যাপা সুটকির রেসিপিটা দেখতে চান সবার কমেন্টের অনুরোধেই আজকে আমি চলে আসলাম ঘরে কিভাবে চ্যাপা শুটকি তৈরি করা যায় এবং বছরের পর বছর সে চ্যাপা শুটকিটা সংরক্ষণ করা যায় সেই রেসিপিটা নিয়ে আজকের এই রেসিপির মাধ্যমে আমি চেষ্টা করবো পর্যায়ক্রমে সব কিছু দেখানোর যাতে করে আপনারা খুব সহজে ঘরে চাপা শুটকিটা তৈরি করে খেতে পারেন আমার কাছে মনে হয় আজকের এই রেসিপিটা আপনাদের একটু হলো ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার কষ্টটা সার্থক তাহলে চলুন দর্শক শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়েছি পুঁটি মাছ এখানে এক কেজি পুঁটি মাছ নিয়েছি আর পুটি মাছের সাইজটা একটু বড় বড় বাজারে কিন্তু পুটি মাছ পাওয়া যায় অনায়াসে আর সেই পুঁটি মাছ কিনেই কিন্তু আপনারা ঘরে চাপাশুটকি তৈরি করতে পারেন একটা পুটি মাছ তুলে দেখাচ্ছি পুটি মাছের সাইজটা কিন্তু অনেকটা বড়। আপনারা যে যেরকম সাইজের পুটি মাছ পান ঠিক সেই পুটি মাছটা দিয়েই কিন্তু এই শুটকিটা তৈরি করা যাবে প্রথমে এই মাছটাকে এখন কুটে নেব আর এই মাছটা কুটবে আমার মা পুটি মাছ কিন্তু সবাই কম বেশি কাটতে পারে তারপরও আমি আসলে একটু দেখিয়ে দিচ্ছি যারা একেবারে মাছ কাটতে পারেন না ঠিক তাদের উদ্দেশ্যেই পুটি মাছ কাটাটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে পুঁটি মাছের দুই পাশের আঁশগুলো ফেলে নিতে হবে বটিতে বাজিয়ে আঁশগুলোকে টেনে টেনে তুলে ফেলতে হবে এবার পুঁটি মাছের দুই পাশের যে কাংসা আছে সেটা কিন্তু কেটে নিতে হবে কেটে ভালো করে আঁশটা ছাড়িয়ে পেটটা কেটে নিতে হবে পেটের যে নাড়িভুড়িটা আছে সেটা ফেলে দিতে হবে তবে অবশ্যই খেয়াল করবেন পেটে ডিম আছে কিনা। যদি ডিম থাকে তাহলে ভিতরে ডিমটা রেখেই দিবেন আর পুঁটি মাছে কিন্তু পেটে একটু তেল তেল থাকে দেখুন লেসটা ফেলে আপনাদেরকে দেখাচ্ছি যে পুঁটি মাছটা কিভাবে কেটে নিল আমার মা আপনারাও ঠিক বাসায় একইভাবে পুঁটি মাছ কেটে নেবেন আর পুঁটি মাছ কিন্তু অনেকটা পিছলা যার কারণে আপনারা কেউ চাইলে সাই দিয়ে মাছ কাটতে পারেন দেখুন দর্শক সবগুলো মাছ কিন্তু কাটা হয়ে গেছে এবং একটা প্লেটে তুলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাছগুলো কিন্তু সম্পূর্ণ ছাই মাখানো আছে এই পর্যায়ে মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে মাছগুলো ধোয়ার পরের অবস্থা দেখাচ্ছি একটা চালনিতে উঠিয়ে পানিটা ঝরা দেওয়া হয়েছে আর মাছটা কিন্তু অবশ্যই লবণ দিয়ে খুব ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নেবেন যেহেতু মাছটা ছাই দিয়ে কাটা হয়েছে যার কারণে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে মাছের গায়ে কোনো রকম ছাই না থাকে পানিটা ঝরানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ পরিমাণ লবণ লবণটা দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে লবণটা দেওয়ার কারণ হল আপনি ঠিক যতদিন ইচ্ছা ততদিনই ঘরে রেখে মাছটা খেতে পারবেন কোনো রকম পোকা বা ছত্রাক আক্রমণ করবে না একটা কুলা নিয়েছি আর কুলাতে আমি সবগুলো মাছ খুব সুন্দর করে এক এক করে বিছিয়ে দিচ্ছি আপনারাও অবশ্যই কুলাতে দেওয়ার চেষ্টা করবেন কারণ কুলাতে দিলে মাছটা খুব দ্রুত পানিটা টেনে যায় দেখুন বারান্দায় দিয়ে দিয়েছি আর বারান্দায় প্রচুর পরিমাণে রোদ আসে আমি সব সময় বারান্দাতেই সব কিছু শুকিয়ে থাকি এখানে কিন্তু একটা রসুন আমি খুব চিকন চিকন করে কুচিয়ে নিয়েছি আপনারাও কিন্তু এরকম করে রসুনটা কুচিয়ে নেবেন এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল এক চা চামচ পরিমাণ সরিষার তেলটা দিয়ে রসুনটাকে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে এই রসুনটাও আমি মাছের সাথে তিন থেকে চার ঘন্টা রোদ্রে শুকিয়ে নেবো দেখুন কড়া রোদ্রে কিন্তু মাছটা আমি শুকিয়ে নিয়েছি তিন থেকে চার ঘন্টা পর্যন্ত আপনারা রোদ্রে রাখবেন এর চাইতে বেশি সময় রাখবেন না দেখুন মাছটা কতটা নরম ঠিক এরকম অবস্থায় যখন আসবে তখনই কিন্তু মাছটা রোদে থেকে নিয়ে আসবেন আর চার ঘন্টার উপরে কিন্তু কোনোভাবেই মাছ রাখবেন না যদি আপনাদের বারান্দায় বা ছাদে যদি রোদ কম থাকে সেক্ষেত্রে আপনারা এক থেকে দুই ঘন্টা বাড়িয়ে দেবেন কিন্তু এই পর্যায়ে যখন আসবে তখনই মাছ মাছটাকে উঠিয়ে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কোন পর্যায়ের অবস্থা বলছি মাছটা কিন্তু একদমই নরম আছে শুধু উপরে একটু টেনে গেছে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি আপনারা কেউ চেলে কাচের বয়মও নিতে পারেন কেউ যেহেতু চাপা সুটকিটা মাটির হাড়িতেই তৈরি করে থাকে সাধারণত যারা বিক্রি করে বাজারে তো আমি আসলে চেষ্টা করেছি মাটির হাঁড়িতেই নেওয়ার মাটির হাঁড়িতেই কিন্তু সুটকিটা অনেক ভালো হয় মাছের সাথে যে রসুনটা শুকিয়ে নিয়েছিলাম রোদে সেই রসুনটা দেখুন খুব একটা কিন্তু মচমচা হয়নি এখন দিয়ে দিচ্ছি রসুনটাতে হাফ চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিব এক চা চামচ পরিমাণ সরিষার তেল তেল আর লবণটা দিয়ে রসুনটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা রসুন কুচি এখানে চার কুয়া রসুন কুচি নিয়েছি আমি একটা রসুন নিয়েছি শুকিয়ে আর চার কোয়া নিয়েছি আস্ত দেখুন কিভাবে মিক্স করে দিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে রসুনগুলো অনেকটা নরম হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে রসুনটার সাথে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে দেখুন সম্পূর্ণ মাখানো হয়ে গেছে এবার মাছটা আমি মাটির যে হাঁড়িটা নিয়েছিলাম সেই হাঁড়িটাতে ঢেলে দেব মাটির হাঁড়িটার ভিতরে কিন্তু আমি কোনো তেল মাখিনি একেবারে যেমন হাঁড়িটা আছে ঠিক সেই হাঁড়িটার ভিতরেই কিন্তু আমি মাছটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছটাই কিন্তু আমি হাঁড়িটার ভিতরে ঢেলে দিয়েছি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন যে কিছুটা রসুন কাঁচা আর কিছুটা রসুন শুকনো এই মাছটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আপনারা কেউ চাইলে ফ্রিজেও রাখতে পারেন কিন্তু আমি নর্মাল টেম্পারেচারে ঘরে রেখে দেব এক মাস পরে আমি আপনাদেরকে দেখাবো মাছটার অবস্থা দেখুন প্রিয় দর্শক আমি কিন্তু এক মাস পরের অবস্থা দেখাচ্ছি আর মাছটা দেখুন একেবারে রসুনগুলো কিন্তু একদম লাল হয়ে নরম হয়ে গেছে আপনারা যদি আসলে যখন এই চ্যাপা শুটকিটা তৈরি করবেন ঠিক তখনই আসলে বুঝতে পারবেন এটার ঘ্রাণটা একেবারে বাজারের মতো বাজারের সুটকি যেরকম ঘ্রানওয়ালা ঠিক সেরকমই এই মাছটাতে ঘ্রাণ দেখুন আমি একটা মাছ আপনাদেরকে তুলে দেখাচ্ছি এই মাছে কিন্তু কোনো রকম কিন কিংবা পোকাও হয়নি দেখুন একেবারে যেরকম বাজারে থাকে ঠিক তার চেয়েও অনেক অনেক ভালো হয়েছে এই শুটকিটা আর বাজারের শুটকি তো প্রচুর পরিমাণে পোকা থাকে আর নোংরা জায়গায় থাকে যার কারণে ওই শুটকিগুলো আসলে না খাওয়াটাই ভালো ঘরে তৈরি করে খাওয়ার মতো স্বাদ আসলে অন্য কোনো কিছুতে নেই আর শুটকিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা ঠিক যে যেভাবে ইচ্ছে সেভাবে এই শুটকিগুলো রাখতে পারেন একেবারে বছর জুড়েই থাকবে এই শুটকিটা ভালো মাঝে মাঝে একটু রোদ্রে দেওয়ার চেষ্টা করবেন তাহলে শুটকিগুলো বেশি ভালো থাকবে যারা আমাকে অনুরোধ করেছিলেন চাপা শুটকি তৈরি করে দেখানোর জন্য তো তাদের এই অনুরোধটা আমি রাখার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তাহলে দর্শক আজকে আর কোনো কথা নয় আবার আসবো যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার